বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমার রেসিপি দেখে বুঝতেই পেরেছেন আমি কী রান্না করেছি, তো চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে তিনটা রসুন নিয়ে নিয়েছি, আর একটা শুটকি নিয়েছি, আর কিছু কাঁকরোল নিয়েছি, যদিও সেটা আমি অলরেডি কাটতে শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি এটা কুচি কুচি করে কেটে নিব কাঁকরোলটা। তো আপনাদের যার যেভাবে খুশি ওইভাবে কাটতেই পারেন। তো আমি দেখিয়ে দিয়েছি আমি কীভাবে কেটেছি, দেখতেই পাচ্ছেন। আর আমি এটার সাথে একটা আলু অ্যাড করব। তো আলু আসলে এমন একটা জিনিস যা সব কিছুর সাথেই যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কাঁকরোলটা আসলে কীভাবে কেটে নিয়েছি। মাঝে মাঝে কাঁকরোলটাতে কিছু শক্ত বিচি থাকে, যদি আপনাদের কারোর ভালো না লাগে তা আপনারা খুলে ফেলে দিতে পারেন, আর যাদের ভালো লাগে তারা নিয়ে নিতে পারেন। তো আমার এই জিনিসটা ভালো লাগে না, এজন্য আমি বিচিগুলি খুলে পরিষ্কার করে কুচিয়ে নিচ্ছে। তো আপনাদের যার যেভাবে ভালো লাগে অবশ্যই সেটাই করবেন। আর যে রসুনগুলি দেখিয়েছি, রসুনগুলির খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, আর ছোট একটা আলু তাও আমি পরিষ্কার করে রসুনের সাথে রাখলাম। আর যে শুটকিটা আমি রান্না করবো, রিটা শুটকি, যদিও এটা এই শুটকিটা হচ্ছে ময়মনসিংহের ঐতিহাসিক মাছ বা শুটকি, ওরা অনেক পছন্দ করে, তো আমারও ভালো লাগে। আমি আমার পরিচিত একজনের হাতে মাঝে মাঝে এটা আনিয়ে নিই। তো এখানে আমার রসুনগুলি কাটা শেষ হয়ে গেছে, আমি রসুনগুলি একটু বড় করেই কেটে নিয়েছি। যার যেভাবে খুশি সেই সেভাবে কেটে নেবেন, কেউ চিকন পছন্দ করেন, কেউ মোটো পছন্দ করেন। তো আলুটাও আমি সেম প্রসেসে কেটে নিচ্ছি, কারণ যাতে গলে না যায় তাই একটু মোটা করেই বা বড় করেই কাটা আলু এবং রসুন। তো যার যেভাবে খুশি সেভাবে কেটে নেবেন। তো প্লিজ ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগলে ইগনোর করবেন। তো আমি শুটকিটাও কেটে নেব, একদম ছোটো না একদম বড় না, আমি মিডিয়াম সাইজের টুকরো টুকরো করে শুটকিটা কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তাও আমি দেখিয়ে দিয়েছি, তো আমি সেম প্রসেসে পুরো শুটকিটা কেটে নেব। তো চলে আসছি পুরো শুটকিটা কেটে নিয়ে, দেখতেই পাচ্ছেন। তো আমি এগুলি এখন ধুয়ে পরিষ্কার করে রাখবো। যে কাঁকরোলটা আমি কেটে রেখেছি সেটা আমি পরিষ্কার করে নিচ্ছি, যদি বিচি থেকে থাকে তাও কুচলিয়ে ধুয়ে নিচ্ছি যাতে পড়ে যায়, আর আলুগুলো যাতে কালো না হয়ে যায় এই জন্য ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো একটা অলরেডি ধোয়া শেষ, আর যে রসুন আলুগুলো আমি ধুয়ে পরিষ্কার করে আলাদা করে একটা বাটিতে রেখে দিয়েছি, আর শুটকিগুলো ধুয়ে আমি একটু পানিতে ভিজিয়ে রেখেছি। তো চলুন রান্না চলে যায়। আমি একটা পাতিল বসিয়ে নিয়েছি এখানে ছোটো একটা কড়াই, তাতে আমি একে একে পেঁয়াজ কাঁচামরিচ সবটাই দিয়ে দিব। তো আমি দিয়ে দিলাম পেঁয়াজ, এরপর কিছু কাঁচামরিচ দিয়ে দিব। তো বোনা বা যে পাতুরি বলেন, যাই বলেন, যে যার বাসায়, ওটাতে ঝাল না হলে হয় না। তো আমি এখানে কাঁচামরিচের ঝালটাও একটু বেশি ব্যবহার করেছি, আর আমি লাল মরিচের ঝালটাও বেশি ব্যবহার করব। তো আমি এখানে একটু পেঁয়াজগুলো ভালোভাবে একটু ভেজে নিচ্ছি যাতে একটু নুড়ে আসে। তো একে একে আমি মশলাগুলি অ্যাড করব। যদি এটা শুটকি তো এটাতে একটু রসুন বাড়িয়ে না দিলেই ন। তো আমি এখানে 2 চা চামচ রসুন দিয়ে দিয়েছি। তো আমি এই তেলের মধ্যে শুটকিগুলো ভেজে নেব, কারণ অনেকে শুটকি খেতে চান না, অনেক গন্ধ হয় বলে। তাই তো এভাবে যদি ভেজে নেন ভালোভাবে, আশা করি গন্ধটা কমে যাবে, খেতেও ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমার শুটকিগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে আসছে, যদি এই তেলে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এই কারণে যাতে শুটকিটার গন্ধ একেবারেই না থাকে। তাই তো দেখতেই পাচ্ছেন একদম মাখা মাখা ভাজা ভাজা হয়ে আসছে। তো আমি একে একে আর বাকি মশলাগুলো অ্যাড করবো। তো আমি হলুদ দিয়ে দিয়েছি, আর 2 চা চামচ মরিচ দিয়ে দিয়েছি। যদি আমি বলেছি আমি এখানে মরিচটা একটু বেশি ব্যবহার করব, যাতে একটু ঝাল ঝাল হয়, ঝাল ঝাল খেতে অনেকটাই মজা হয় গরম ভাতের সাথে। আর দিয়ে দিয়েছিলাম এখানে একটু জিরা গুঁড়া। তো এইসবগুলি আমি ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কালারটা কী সুন্দর লোভনীয় দেখাচ্ছে, কত সুন্দর তাই না। আর এখানে দিয়ে দিয়েছি যে আলু আর রসুনটা কেটে রেখেছি, তা আমি দিয়ে দিয়েছি। মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্স করে আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দেব, যাতে এটা ভালোভাবে কষে যায়। কষে যাওয়ার পরে আমি এটাকে বাকি রান্না শেষেই চলে আসব। তো আমি এখানে একটু পানি অ্যাড করে দিচ্ছি, পানি অ্যাড করে আমি কাঁকরোল ভাজিতে চলে যাচ্ছি, এটাকে এক পাশে রেখে দিই। তো আমি এখানে কাঁকরোল ভাজার জন্য কিছু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি অলরেডি, দেখতেই পাচ্ছেন হালকা কিছু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি কাঁকরোলটা দিয়ে দেবো, কারণ কাঁকরোলটা আমি হালকা আগুনে আস্তে আস্তে ভেজে নেব, যদিও একদমই ভালোভাবে মচমচা করে ভাজবো না।
কীভাবে বাঁচবো দেখে দেখে আপনারা বুঝতে পারবেন। তো আমি মশলাটা মিক্স করে নিচ্ছি, হলুদটা হলুদের সাথে কাঁকরোল ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কালারটা এমন হয়েছে। তো এটা রেখে দিয়ে আমি এখন শুটকিতে চলে আসছি। দেখতেই পাচ্ছেন আমার শুটকিটার অনেকটা ঝোল শুকিয়ে মাখা মাখা হয়ে আসছে, আর এখান দিয়ে আমার কাঁকরোল ভাজিটাও একদম হয়ে আসছে। তা আমি নামিয়ে নেব কিছুক্ষণের মধ্যে, আবারও একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি নেড়ে দিচ্ছি এই কারণে যাতে নিচে লেগে না যায়। তো আমার দুইটা রান্নাই শেষ হয়ে গেছে, আমি লাস্ট পর্যায়ে চলে আসছি। যদিও আমি আপনাদেরকে পুরোপুরিভাবে দেখাতে পারিনি, সরি, মাফ করবেন। আর যদি ভালো লাগে, একটু বিন্দুমাত্র ভালো লাগে, তাহলে আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।